দেড় বছরেরও বেশি সময় পর গত 18 অক্টোবর সশরীরে ক্লাস শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর সাথে সাথে ক্যাম্পাসে থাকা হকারি দোকানদারদের মুখে ফুটেছে আশার বাণী, ঘটেছে তাদের বেঁচে থাকা নিয়ে দুশ্চিন্তার অবসান, আবারও স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার। ফুচকা, খিচুড়ি, আইসক্রিম, ফুল, হাতের চুড়ি নিয়ে আবারও শিক্ষার্থীদের কাছে বিক্রয়ের আশায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অপেক্ষমান 2-3 দশক ধরে ব্যবসা করে আসা এমন অনেক দোকানিরাও। করোনাকালে এতদিন বাড়িতে আসলাম, করোনা 6-7 মাস পরে আসলাম ঢাকা শহর, ঢাকাতে এই পানি পুস্তা একটু মোটামুটি ভালোই আছে ক্যাম্পাস প্রতিষ্ঠান তুলনে, মোটামুটি আল্লাহ দিলে বসে আসলাম। বসে আর কী করবো, ঘুরে ফুরি খরচে আর কী করবো, তখন অনেকদিন পর আসলাম ঢাকাতে, দেখা কিছু ঋণ হয়ে গেলাম, আবার ঋণ আস্তে 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 দেখি দেখি। কত বছর যাবত এখানে বিক্রি করছেন? 2 বছর। কত 2 বছর? হ্যাঁ। করোনার সময় কোথায় ছিলেন? দেশে। তখন মানে জীবনযাপন করতে কষ্ট হয়েছে একটু? হ্যাঁ বাবা, অনেক কষ্ট হয়েছে। আর এখন শিক্ষার্থীরা তো আবার নতুন করে আসতেছে, কেমন বেচা কেনা হচ্ছে? এই মোটামুটি একটু ভালো হচ্ছে, মোটামুটি একটু ভালো হয়েছে। আগের থেকে একটু ভালো? হ্যাঁ আগের থেকে একটু ভালো, আগের থেকে একটু ভালো। আবার কত বছর যাবত করেন? 30 বছর। তারপর করোনার সময় কোথায় ছিলেন? দেশে। কীভাবে চলছে জীবন? আল্লাহ, 200-1000 টাকা নিছি, 100-1000 টাকা নিছি, 1.5-2 লাখ টাকা ঋণ। এখন তো আবার ক্যাম্পাস খুলছে, ক্যাম্পাস খুলছে, আসছি। বেচা কিনা ভালো হবে? আমি আল্লাহ সে জানে, আল্লাহ রসুলে জানে, আমি জানি না, দেওয়ার মালিক আল্লাহ, যদি আল্লাহ দিলে খানো না নাই। কী আশা করেন এখন, আবার বেচা কিনা হবে না আগের মতো? হ্যাঁ আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি রহমত করে তোর। আমি দীর্ঘ 12 বছর ধরিয়া ঢাকা বাসরিতে এই আইসক্রিমের জগতে ব্যবসা করি। এই করোনার জন্য, লকডাউনের জন্য 2 বছর অনেক কষ্ট, অনেক কষ্ট ছিলাম। এখন আবার ক্যাম্পাস চলছে, এখন তো ব্যথা কিনে হইতেছে, এখন তো মোটামুটি আল্লাহর আমাদের ভালোই আছে। ব্যথা কিনে এখন আগে চিন্তা অনেক ভালো, একটা সময় খারাপ হয়েছে 2019-এ, মাছ ছান্ডের দোকান বন্ধ ছিল, 17 তারিখ বন্ধ হয়েছে। তো আমরা প্রায় 19 মাস বাড়িতে ছিলাম, কিছু করতে পারি নাই, কাজ দোকান সব কিছু বন্ধ ছিল। তো এই মাসে দোকান চালু করলাম আল্লাহ করে, আস্তে আস্তে মানে আস্তে ধীরে, ওই জন্য খারাপটা মোটামুটি ভালোই চলতেছে। আর অঞ্জের দোকান লাডিং হয়েছে, তার থেকে বেশি আরও আনন্দ লাগতেছে, আর তাতে আমাদের একটু ভাল লাগতেছে আর কি। 2019 মাস বসেছিলাম, কিছু করতে পারি নাই, তার সব থেকে অনেক আগের থেকে অনেক ভালো লাগতেছে। ক্যাম্পাসে আসার পরে খোলামেলা খোলা হয়েছে, সবাই লোকজন দেখা যাচ্ছে, সেই জন্য ভাল লাগতেছে আর কি। গত 5 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়ার পরে 10 অক্টোবর প্রথম এবং দ্বিতীয় তৃতীয় শিক্ষাবর্ষের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। এরপরে 18 অক্টোবর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হওয়ার কারণে শিক্ষার্থীদের পদচারণায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি তাদের পদচারণায় মুখরিত, এবং এই কারণেই আসলে এখানকার এই এসব দোকানদারদের মুখে এবং মনে যে এখন আশার সঞ্চার হয়েছে নতুন করে বাঁচবার এবং নতুন করে আবার জীবনটাকে সুন্দর করে সাজানোর, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।